Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. It's me, Maria Mary. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ক্রিমের রিভিউ নিয়ে। এটা হচ্ছে YC ডার্ক স্পট ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল এবং এটা ইউজ করলে আমরা কি কি উপকারিতা পাব এবং এটা আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণটা জানাবো। তাই ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সো ফার্স্টেই বলে নিচ্ছি প্রোডাক্টের প্যাকেজিংটা কেমন। এই প্রোডাক্টটা আসে হচ্ছে একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এটার প্যাকেজিং কোয়ালিটিটা অনেক ভালো একটা কোয়ালিটি। সেটার ভিতরে হচ্ছে এরকম একটা ক্রিম আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রিমটার এরকম একটা কন্টেইনারে আসে এবং এটার কোয়ান্টিটি 20 গ্রাম। এবং এই ক্রিমটা পিওর লেমন এসেন্স অ্যান্ড মালবেরি এক্সট্র্যাক্টের, সো এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে যেখানে প্রচুর পরিমাণে আছে ভাইটামিন সি, যেটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে। এবং এখানে ইউভি প্রোটেকশন দেওয়া আছে, তাই এটা আমাদের স্কিনটাকে সান থেকে প্রোটেক্ট করতে অনেক ভালো কাজ করবে। এবং এই ক্রিমটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্রিমটার কনসিস্টেন্সিটা কেমন। সো এখানে প্রেস করলে ক্রিমটা বের হয়ে যায় এবং এটার কনসিস্টেন্সিটা হচ্ছে এইরকম। এখন আমি এটাকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সো আমি অল্প একটু পরিমাণে নিয়েছি, এখন আমার ফুল হ্যান্ডে এটাকে জেন্টলি মাসাজ করছি। এটা খুবই লাইট ওয়েটের একটা টেক্সচার এবং এটার ফ্রেগনেন্সটাও খুবই মাইল্ড। সো যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে এটা কোনো ধরনের প্রবলেম হবে না, এটার ফ্রেগনেন্সটা এতটাই মাইল্ড। সো অল্প একটু মাসাজ করার ফলেই এটা কিন্তু স্কিনের সাথে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে গেছে এবং এটি স্কিনে কোনো প্রকার হোয়াইট কাস্ট দেয় না, স্কিনের সাথে খুব ইজিলি এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ক্রিমটি হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতে অনেক ভালো কাজ করে থাকে। আপনাদের স্কিনটা যাদের এক্সট্রিমলি ডাল হয়ে গেছে তারা যদি এটাকে ইউজ করেন আপনাদের স্কিনের সমস্ত প্রকার কালচে ভাব দূর হবে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে এবং ইনস্ট্যান্ট স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগবে। এবং এটা হচ্ছে ডার্ক স্পটটাকে ফেড করতে অনেক ভালো কাজ করে। সো আপনাদের স্কিনে যাদের ব্রণের কালো দাগের সমস্যা আছে আপনারা যদি এটাকে রেগুলার বেসিসে ইউজ করেন সেই ক্ষেত্রে এটা আপনাদের স্কিন থেকে ধীরে ধীরে কালো দাগটাকে দূর করতে অনেক ভালো কাজ করবে এবং এটা অ্যাজ আ হোয়াইটেনিং ডে ক্রিম হিসেবে খুবই ভালো কাজ করে থাকে। সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ক্রিমটিকে আপনারা কীভাবে এবং কখন ইউজ করবেন। এই ক্রিমটিকে আপনারা ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে ভালোভাবে ড্রাই করার পর দেন পরিমাণ মতো এই ক্রিমটিকে নিয়ে পুরো ফেসে এটাকে জেন্টলি মাসাজ করবেন যতক্ষণ না পর্যন্ত স্কিন এটা অ্যাবজর্ব হয়েছে। সো আপনারা এটাকে দিনের বেলা ইউজ করতে পারেন, এটা দিনের বেলা ইউজ করলে অনেক ভালো বেনিফিটস পাবেন। এছাড়া এটাকে নাইট টাইমে ইউজ করা যায়। এবং সো এই ক্রিমটিকে আপনারা রেগুলার বেসিসে ইউজ করলে অনেক ভালো বেনিফিটস পাবেন এবং আপনাদের স্কিনটা হয়ে উঠবে ফর্সা ও উজ্জ্বল। আর এখানে তেমন কোনো অতিমাত্রায় ক্ষতিকারক কোনো উপাদান ইউজ করা হয়নি যেটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ক্ষতি করতে পারে, তাই এটার কোনো সাইড এফেক্টসও নেই। এবং আমি পার্সোনালি ইউজ করে যা রেজাল্ট পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই যদি আপনাদের এটা ভালো লেগে থাকে আপনারা এটাকে ইউজ করতে পারেন। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।